মধ্য আমেরিকার প্রাণী, উদ্ধারে রাজ্যে, মণিপুর থেকে কলকাতায় পাচারের ছক, গ্রেপ্তার দুই পাচারকারী, ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ি থানা এলাকায়। দক্ষিণ বা মধ্য আমেরিকা ও মালয়েশিয়াতে সাধারণত দেখা যায় এই প্রাণীটিকে। এবার সেই প্রাণীর খোঁজ মিলল এই রাজ্যে। গরু ছেড়ে এবার টাপির, পাচারের আগেই উদ্ধার বিদেশি টাপির, গ্রেফতার চালক সহ দুই পাচারকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায়। বিদেশি টাপির উদ্ধারে বড়সড় সাফল্য মিলেছে ময়নাগুড়ি থানার পুলিশের। গরু নয় এবার পাচার, বিদেশি টাপির। সূত্রমতে গরু পাচারে কড়াকড়ি শুরু হতেই পাচারকারীদের নজর পড়েছে এই বিদেশি জীবজন্তুর দিকে। তবে পাচারের আগেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে টাপিরটি উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় হাইওয়েতে চেকিং চালাচ্ছিল ট্রাফিক পুলিশ এবং ময়নাগুড়ি থানার পুলিশ। সেই সময় ধূপগুড়ির দিক থেকে শিলিগুড়ির অভিমুখে একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে পুলিশ। সেই সময় গাড়ির পেছনের অংশ খুলতেই চক্ষু চরক কাজ পুলিশের, দেখা যায় সেখানে রয়েছে একটি বিদেশি টাপির। এরপর টাপিরটি উদ্ধার করে পুলিশ ময়নাগুড়ি থানায় নিয়ে আসে, সেই সঙ্গে আটক করা হয় চালক সহ দুই পাচারকারীকে। পুলিশ সূত্রে আরও জানা যায়, এগুলি মণিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পুলিশের তৎপরতায় সেগুলি ধরে ফেলাও সম্ভব হয়। এই বিদেশি টাপির দেখতে অনেকটা শুকরের মতো, মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মালয়েশিয়াতে বেশি দেখা যায়। এটি ঘন বনাঞ্চলের প্রাণী, বর্তমানে এই প্রাণী প্রায় বিলুপ্তির পথে। প্রাণীটি পূর্ণবয়স্ক হলে আকারে অনেকটাই বড় হয়ে যায় বলেও জানা গিয়েছে। তবে উদ্ধার হওয়া বিদেশি প্রাণীটি কমবয়সী বলেই অনুমান করা হচ্ছে। এই বিদেশি প্রাণীটিকে পাচারের অভিযোগে ইতিমধ্যেই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা কোথা থেকে প্রাণীটিকে এনেছে, এর পেছনে আর কারা কারাই বা যুক্ত রয়েছে, উত্তরবঙ্গ থেকে কলকাতার কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল প্রাণীটিকে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া প্রাণীটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।